বেকরিপোশের আরো একটি পর্বে সৃষ্টির সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি স্বাগত। স্বাগত জানাচ্ছি আমার সেই সব নতুন দর্শক বন্ধুদের যারা আজকে প্রথম বেকরিপোশ অনুষ্ঠান দেখছেন। আর পুরনো যারা বন্ধু আছেন তারা তো জানেনই প্রত্যেক দিন প্রত্যেকটা ঠিক সঠিক টাইমে তারা কিন্তু সৃষ্টি সুইচ অন করেন, কারণ তারা তাদের প্রিয় মানুষটাকে, তাদের প্রিয় অনুষ্ঠানটাকে ঠিক ঠিক টাইমে দেখবেন বলে মিস করবেন না বটে। আচ্ছা, কেনই জনপ্রিয়তা বলুন তো? আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে নয় তথা ভারতবর্ষের বুকে যে মানুষটির এত জনপ্রিয়তা, যে মানুষটি প্রত্যেকের ঘরে ঘরে নিজের এক আলাদা একটা জায়গা করে নিয়েছে, শুধু ঘরে বললে হয়তো ভুল বলা হবে, প্রত্যেকের মনে একটা জায়গা করে নিয়েছে যার নামই তার ব্র্যান্ড, আলাদা করে তার কোনো পরিচয় দিতে হয় না। কিন্তু কেন যখন চারপাশে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল করে নানান ধরনের বিতর্কের সৃষ্টি, তারই মাঝে কিন্তু অ্যাঞ্জেল ঘর করে নিচ্ছে আপনাদের মনে, আপনাদের ঘরে, আর তাকে নিয়ে আসছেন সেই মানুষটি যার নাম সোনালী সরকার। বিতর্ক জড়িয়ে রয়েছে কিন্তু তার মাঝখানেও আপনাদের ভালোবাসা আপনাদেরই জন্য বারংবার সৃষ্টির পর্দায় আপনারা তাকে চাইছেন বলে বারবার ফিরে আসতে হচ্ছে তাকে। আজকেও আমরা তাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। চলুন তাকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান, আর জেনে নেব তার এই জনপ্রিয়তার পিছনে কি রাজ আছে। অবশ্যই তার সাথে কথা বলবো, তার আগে তাকে স্বাগত জানিয়ে নেবো। আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের আমাদের সকলের প্রিয় দিদি সোনালি দি। অনেক স্বাগত, নমস্কার, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। খুব মন দিয়ে তানিয়ার কথাগুলো শুনছি। জনপ্রিয়তার ব্যাপারটা তো এসেই যায়, অবশ্যই। ও বলছিল যে বিতর্কের কারণটা কি, বিতর্কের কারণ একটা তখনই থাকে যখন তার কাজ থাকে। যে মানুষটার কাজটা এগিয়ে নিয়ে যায় তাকে, মানে অ্যাঞ্জেল এতভাবে সাহায্য করছে আমাকে, আর সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছি আমার বন্ধুদের কাছে, অর্থাৎ আপনাদের কাছে। আপনারা যখন সেই কাজটা পাচ্ছেন তখনই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যারা পাচ্ছেন না তাদের সঙ্গে একটা মনে মনে বিতর্ক। আর যখন সেই বিতর্কটা তাদের মনে একটা ক্ষোভের সৃষ্টি করছে যে আমরাও শিখছি, আমরা পাচ্ছি না, ব্যাপারটা কী, তখনই চলে আসে সেই জায়গায় একটা চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটা বেশ এনজয় করতে আমার ভীষণ ভালো লাগে যে হ্যাঁ, কেউ কেউ ভাবছে যে সোনালীদের সেন্টারে কি শেখানো হয় যেটা শিখে ওরা কাজ পাচ্ছে, অথচ আমরাও শিখেছি হয়তো এর থেকে বেশি টাকা খরচ করে শিখেছি, সেই জায়গায় এই কাজগুলো পাচ্ছি না। এই জায়গাগুলো তৈরি হয় কোথায় জানেন? কি শেখানো হচ্ছে তার উপর ডিপেন্ড করে। অবশ্যই চলে আসব মূল পর্বে, তার আগে দেখে নিই আমাদের সঙ্গে বোধহয় কোনো বন্ধু অপেক্ষা করছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে যে বন্ধু অপেক্ষা করছেন তাকে স্বাগত জানিয়ে নেব, এবং তাকে স্বাগত জানিয়ে তার সাথে কথা বলার পর আমিও একটু চলে যাবো দিদির কাছে, যে প্রসঙ্গটা দিদি শেষ জায়গায় এসে থামলেন। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? শ্বাসকষ্ট যাকে আমরা পরবর্তী পর্যায়ে অনেক সময় দেখা যায় অ্যাজমা বা হাঁপানির একটা প্রবলেম তৈরি হয়েছে, এবং অনেকের এটা থাকে ছোটবেলা থেকে, আবার অনেকের একটু বড় হয়েও কিন্তু এই সমস্যা তৈরি হতে থাকে। সমস্যা যখন থেকেই তৈরি হোক না কেন, সমাধানের রাস্তা আছে। তুমি যেখান থেকে ফোন করো না কেন, একটু দেখে না, বোধহয় বর্ধমান থেকে বললে। বর্ধমানে আমাদের 29 তারিখ, এই মাসের 29 তারিখ ক্লাস আছে। যদি কোনো সমস্যা থেকে থাকে বা বর্ধমানে আরও যারা আছেন বা বর্ধমানের বাইরেও, অথচ বর্ধমানে এসে ক্লাস করতে সুবিধা হবে, যেমন আসানসোল দুর্গাপুর থেকেও অনেক মানুষ ফোন করেন, অনেক মানুষ আসেন, নাম লেখানো শুরু হয়েছে, যদি মনে করেন 29 তারিখের ক্লাসটা করবেন অবশ্যই আসবেন, ক্লাসটা করে নেবেন। একদিনেরই ক্লাস, সকাল 11টা থেকে শুরু হবে, 10:30টার মধ্যে পৌঁছতে হবে, বিকেল 5টা পর্যন্ত সময়টা নিয়ে আসবেন। আর অবশ্যই 29 তারিখ ক্লাসটার ডেটটা মাথায় রাখবেন। বলবেন কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সীতা চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? কাঁচাপাড়া থেকে। বলুন দিদি, শুনছেন? আপনারা বোধহয় অনুষ্ঠানটা দেখে না কিছু একটা ভুল করেন। আমি বলছি, আপনি শুনতে থাকুন, অনুষ্ঠানটা খুব ভালো করে শুনবেন। অনুষ্ঠানটা খুব ভালো করে শুনবেন এই কারণে, আলাদা কোনো নির্দিষ্ট চেম্বার নেই যেখানে আপনারা শুধুমাত্র দেখাতে পারবেন। শুধুমাত্র দেখিয়ে তো কোনো লাভ নেই, আমার সামনে আসবেন, আমি একটা কথাই বলবো যে এটা শিখুন, এটা মানে অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপিটা শিখুন। ক্যান্সার এবং এইডস, এই দুটো রোগ বাদ দিয়ে যে সমস্যাই আপনার থাক না কেন, শারীরিক, মানসিক, ব্যবসায়িক, চাকরিগত, পারিবারিক,
সম্পর্কজনিত এই সমস্ত যা কিছু সমস্যা, যে জন্য আপনারা হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, কোনো কাজ হয়নি, শেষ কথা বলবে অ্যাঞ্জেল, আর সেই জন্য কিন্তু পুরো ক্লাসটা করা। সুতরাং আমি দেখে দিলাম, আমি তো হাত দেখি না, আমি জন্ম ঠিকুজি নিয়েও বসি না যে এটা দেখে এটা করতে হবে, ওটা দেখে ওটা করতে হবে, কোনো দরকার নেই। সুতরাং ক্লাসটা করলে তবেই আপনারা ভালো থাকবেন, আমার মুখ দেখে তো লাভ নেই, আমার মুখ দেখে 500 টাকা ভিজিট দিয়ে গিয়ে কী হবে, তার থেকে পুরো ক্লাসটা করুন। ক্লাসটা করলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে, আর সেই সমাধানটাই তো আমাদের লক্ষ্য। যেটাই আমাদের সমস্যা হোক না কেন, সমাধানটাই আমরা চাই, এবং সমাধানটা হয়ে গেলেই ব্যাস আমরা ভালো থাকবো। একদিনই দেখতে হবে আমাকে, বারবার দেখারও প্রয়োজন নেই, কারণ আমি যে ক্লাসটা করাই এঞ্জেলের একে এঞ্জেল থেরাপি, সেটা শুধুমাত্র একটা দিনের ক্লাস, আপনি সারা জীবন সেই ফলটা শুধু পাবেন। সুতরাং বুঝতেই পারছেন, খরচ করবেন একবার, আর যতদিন বাঁচবেন ততদিন তার ফলটা নিয়ে যাবেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, একদম খুব সত্যি কথা। সুতরাং বুঝতেই পারছেন, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আর কিছু কিছু প্রশ্ন থেকে যায় আপনাদের মনের মধ্যে, যে এঞ্জেল রেখি এঞ্জেল থেরাপি শিখলে কি রেখি শিখে আসতে হয়? আমি প্রতিদিনই এই কথাটা বলি যে একদমই নয়, রেখি কেন, কোনো কিছু আপনাকে শিখে আসতে হবে না। যে রেখি প্রথম ডিগ্রি অনেকে শেখেন, দ্বিতীয় ডিগ্রি শেখেন, অনেকেই বলেন দিদি প্রথম ডিগ্রি শিখে কাজ পায়নি তাই দ্বিতীয় ডিগ্রি শিখেছি, সেটাতেও কাজ পায়নি। রেখি শিখে কিন্তু কাজ পাওয়া যায়, অনেকে পান না, সেটা অ্যাটুনমেন্টের ওপর নির্ভর করে, মানে আপনি কতটা পাওয়ার নিতে পারলেন, বা আপনি যার থেকে পাওয়ার নিয়েছেন তার পাওয়ার দেওয়ার ক্ষমতা কতখানি। কারণ আমি সারাটা মাস ক্লাস করে যাচ্ছি, কিন্তু আমাকেও তো প্র্যাকটিসটা করে সেই পাওয়ারটা নিতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, আপনি কাজ পাননি তার মানে এই নয় যে কাজ পাওয়া যায় না, রেইকিতে খুব ভালো কাজ পাওয়া যায়, এবং রেইকি শিখে আসতে হয় না, এবং এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপি শিখে আর অন্য কিছু কোনো দিনও আপনাকে শিখতে হবে না। এতখানি কথাই বলছি, তার কারণ পুরো এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপি যে কোর্স আমি একদিনে করাই, সেটার মধ্যে বেসিক কোর্সটা থাকে এবং তার সঙ্গে অ্যাডভান্স কোর্সটা থাকে। বেসিক এবং অ্যাডভান্স এই দুটোই কিন্তু একদিনে করানো হয়। সকাল 11টা থেকে ক্লাস শুরু হয়, বিকেলবেলা 5টা 6টা পর্যন্ত পুরো ক্লাসটা চলে, মাঝখানে একটা ব্রেক থাকে অবশ্যই। আনতে হয় একটা ভোটার কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি, আর যেটুকু ফিস লাগে সেই টাকাটা তো লাগবেই, সুতরাং এইটুকুই কিন্তু আনতে হয়। সমস্ত জীবনের জন্য আর কোনো নিয়ম নেই, শুধু যেদিন ক্লাস থাকবে সেই দিন আর তার আগের দিন মাছ মাংস ডিম এই তিনটে জিনিস খাওয়া যায় না। সুতরাং বুঝতেই পারছেন, নিয়ম বলে আমাদের কিন্তু আর কিছু জিনিস রইল না, এইটুকু এইটুকু খুব মিনিমাম ব্যাপার আর কি। শুধু এইটুকুই নয় দিদি, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে মানে মূল্যটা নেওয়া হচ্ছে একটা পারিশ্রমিক, একটা গুরুদক্ষিণা তো দিতেই হয়, সেটা কিন্তু এতটাই সামান্য, মানে এই কথাও আমাদের কানে আসে, আমরা ফিডব্যাক পাই যে একটা ভালো শাড়ি যদি আমরা কিনতে যাই তার থেকে কিন্তু আরো অনেক বেশি দাম লাগে। সুতরাং মূল্যদিক দিয়েও যদি দেখেন আপনারা, খুব সামান্য মূল্যে আপনি কিন্তু একটা অসাধারণ জিনিস পেয়ে যাচ্ছেন, যেটা সারা জীবন আপনার সাথে থাকবে। একদম ঠিক। আর তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডাক্তারবাবুদের কাছে যাই, অনেক পয়সা খরচা করি, এবং এটা ওটা টেস্ট করি যখন, সেটাতেও অনেক পয়সা খরচা করি, এবং আমাদের রোগ কিন্তু কখনো ছেড়ে যায় না, এটাও কিন্তু আমরা জানি যে আজকে দেখা যাচ্ছে জ্বর হয়েছে, আগামীকাল ধরা পড়লো, এই জ্বরটা হচ্ছিল যে আগামীকাল যেটা ধরা পড়লো সেটা হচ্ছে জন্ডিস। যে জ্বর কিন্তু নির্দিষ্ট কোনো রোগ নয়, এটা অন্য সমস্ত রোগকে আহ্বান করে আনে। আর এঞ্জেল রেখি এঞ্জেল থেরাপি, যারা ধরুন কোনো অসুখেই এখন ভুগছেন না, এরকম আমার কাছে আসে, কালকে ক্লাস হয়ে গেল শ্যামবাজারে, ভীষণ ভালো একটা ক্লাস হলো এবং এতজনের এত সাড়া পেয়েছি, বলাই বাহুল্য, এটা সবাইকেই ধন্যবাদ জানানো উচিত। আমার প্রত্যেকটা ক্লাস, মানে গড়িয়াহাট বলুন, শ্যামবাজার বলুন, আরিয়াদহের ক্লাস, প্রত্যেকটা জায়গায় একদম পুরো ভরাট থাকে। এবং এটাও কিন্তু ওই যে তুমি বলছিলে না বিতর্কের কারণ, এটাও কেউ সেটা একটা বিতর্কের কারণ। আর এই যে আজকে অসুখ করেছে বলে আমি ক্লাসটা করছি তা কিন্তু না, অনেকেই আসেন আমার কাছে কি সমস্যা, যখন আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি প্রত্যেকের সমস্যাগুলো কি কি, কারণ আপনাদের আলাদা আলাদা করে যখন টাকাটা নেওয়া হয়, আমারও তো দায়িত্ব যে আলাদা আলাদা করে সমস্ত সকলের ব্যাপারটা বোঝার। এবং আমি যখন জিজ্ঞাসা করি, অনেকেই আমাকে বলেন কোনো সমস্যা নেই তো, তাহলে কেন এসেছেন শিখতে, বললো ভালো লেগেছে, আপনার কথা ভালো লেগেছে এবং মনে হয়েছে ভবিষ্যতে হয়তো আর কোনো সমস্যা আমার আসবে না। হয়তো সমস্যা আসবে, কিন্তু যতটা আসার কথা ততটা তো আসবে না, হয়তো নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবে। এই যে কথাগুলো, এই কথাগুলো মানে আমার কথাগুলো আপনাদের টাচ করে বলেই কিন্তু আপনারা আমাকে এই কথাগুলো রিটার্ন দেন,
যে আমরা এই জন্যই শিখতে এসেছি, আমাদের কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। আবার যারা সমস্যা নিয়ে এসেছিলেন তারা এখন যারা ফোন করে বলেন কেমন আছো, এই কথাটা জিজ্ঞাসা করি বলে ভীষণ ভালো আছি, ভীষণ ভালো ফল পেয়েছি। দিদি কি যে পেয়েছি সেটা বলাই বাহুল্য, যে বলা যাচ্ছেই না আমরা কি পেয়েছি। আমাদের আমরা বলছি আর কাজ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমরা এই ফোনে অনেকবার শুনেছি, অনলাইনে অনেকে ফোন করেছেন, যারা ফোন করে জানিয়েছেন এবং সবথেকে বড় কথা অ্যাঞ্জেলকে ফিল করেছেন। একদম এরকম মানুষও কিন্তু অনেকে ফোন করেছেন, আমাদের জানিয়েছেন। আর ওই জনপ্রিয়তার কথাটা যেটা বলছিলাম ওটা একটু দিদির কাছে আসবে, এই যে তোমার এত জনপ্রিয়তা, মানুষ এত তোমাকে ভালোবাসছে, এত চাইছে, এটা থেকে তোমার মানে সার্থকতাটা তুমি কতটা পাচ্ছ? ভীষণ ভালো, আরো এগিয়ে যেতে চাইতো নিশ্চয়ই। অবশ্যই প্রতিটা মানুষেরই অগ্রগতি প্রত্যেকে নিজেরাই নিজেরা কামনা করে, যে কারণে বোধহয় তোমার এই রিসার্চগুলো প্রতি মুহূর্তে চলছে, প্রতি মুহূর্তে চলছে এবং প্রতি মুহূর্তে চলবে সকলের জন্য। কারণ সবাই যদি ভালো থাকে, আমরা তো একটা কথাই বলি যে অ্যাঞ্জেল বলুন বা এই কি বলুন, এগুলো শেখায় আমাদের হিংসা না করতে, লড়াই না করতে, যুদ্ধে না যেতে। ও ভালো করছে বলে হিংসা, একই তো আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে বাঙালি, বাঙালি কাঁকড়ার জাত, মানে একজন যদি ওঠে নিচ থেকে কেউ না কেউ একটা টান মারবে, এরকম ব্যাপারটা আমার ক্ষেত্রে প্রতিনিয়ত চলে। এবং আমি জানি অনেকে অনেকে কেন প্রচুর মানুষ আমার অনুষ্ঠান দেখেন এবং অনুষ্ঠান দেখে তখন ভাবেন বাবা ওর ক্লাসে এতজন হচ্ছে তাহলে আমাদের ক্লাসে আসছেন না কেন। যাই হোক, এরকম একটা থেকেই যায় বিতর্ক, আমার সবসময় বিতর্ক থাকে এবং আমাকে ঘিরে বিতর্কটা আমি বেশ এনজয় করি, আমি প্রথমেও বলেছি। যাই হোক না কেন, এবার একটু আসি আসল কথায়। এঞ্জেল কি? এতক্ষণ ধরে যা শোনালে দিয়ে এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি বলছেন, এঞ্জেল সম্বন্ধে জানা হচ্ছে না। এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, রেকি ট্র্যাডিশনাল রেকি সম্বন্ধে তো আমরা জানি, যেখানে আমাদের দুটো হাত লাগে, একটা সুন্দর মন লাগে এবং দুটো হাত আমরা শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে করে হাতের মধ্যে থেকে যে পাওয়ারটা বেরোয়, যে রেটা বেরোয়, সেই রেটা প্রত্যেকটা জায়গায় স্পর্শ করে করে ভেতর থেকে আমরা শরীরটাকে সুস্থ করি। কিন্তু এঞ্জেল রেকিতে কি হয়, আমাদের সেই হাত দুটোতে কোনো কাজ নেই, হাত দুটো স্পর্শ করতে হয় না, শুধুমাত্র মন। আর এই মনটা কাজ করাবে এঞ্জেলদের দিয়ে, যে এঞ্জেলরা হচ্ছে দেবতার দূত। দেবতার দূত ব্যাপারটা কি, দেবতারা দূত পাঠাচ্ছেন সেটা আমাদের কাছে আসছে। অনেকেই বলেন যে এঞ্জেল বলে কিছু নেই, এঞ্জেল তো পড়ি, এঞ্জেল মানে পড়ি নয়, পড়ি মানে হচ্ছে ফেয়ারি, এঞ্জেল মানে হচ্ছে দেবতার দূত। আমরা যে দেবতারই পুজো করি না কেন, হতে পারে তিনি শিব, হতে পারে কালী, দুর্গা, যে যাকে ডাকেন, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষজন বিভিন্ন দেবদেবীকে পুজো করে। কিন্তু সেই পুজো কি সত্যিই আমাদের সেই জায়গায় গিয়ে পৌঁছয়? না, সেইটা যদি গিয়ে পৌঁছতো তাহলে আমরা অন্য ধরনের মানুষই হয়ে যেতাম, কারণ তাদের আশীর্বাদটা আসতো সেই রকমভাবে। এবার যখন আমরা ঠিক অন্তর থেকে ডাকতে পারি না তখন আমরা কি ঈশ্বরের দোষ দিই, ঠাকুর আমার কথা শুনলো না কারণ আমার এই কাজটা হলো না। কিন্তু এই যে ডিস্টেন্স, ডিস্টেন্সটা হয়ে যায় কিন্তু মনের, এখানে এই দূরত্বটা কিন্তু কোনো কিলোমিটার মাইল এসবের না, এটা দূরত্বটা হচ্ছে মনের। আর যখন আমরা কোনো মাধ্যমকে সাথী করি, যে কাউকে একটা বললাম এবং তিনি গিয়ে সেই দেব বা দেবীর কাছে আমার যা প্রার্থনা সেটা পৌঁছে দিলেন, এই যে আমাদের মাধ্যম এটাই হচ্ছে এঞ্জেল। এই দেবতার দূতের কাছে আমরা বলবো এবং সেই দূত গিয়ে সেই জায়গায় পৌঁছে দেবেন এবং তার আশীর্বাদটা আমাদের কাছে নিয়ে আসবেন এবং আমরা ভালো থাকবো, থাকবোই, কারণ আমাদের ভালো থাকতে হবে। আমি যদি নিজে ভালো না থাকি আমি তাহলে অন্যকে ভালো রাখবো কী করে? আমার কাজটাই যখন অন্যকে ভালো রাখা তখন তো আমাকে নিজে ভালো থাকতেই হবে। আর সেই জন্য এঞ্জেল সেই জায়গায় কাজ করেন যে আমরা ভালো থাকার চেষ্টা করব, আমরা অন্যকে ভালো রাখার চেষ্টা করব, হিংসা দেশ সমস্ত রকম লড়াই মারামারি এই সমস্ত ভুলে যেতে হবে আমাদের। ও ভালো করছে বলে আমি সেখানে হিংসা করব কিংবা কোনো একটা কিছু করে ওর কাজটা বন্ধ করে দিলাম, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য হলে হবে না আজকালকার দিন। আচ্ছা বলুন কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আসছি সেসব কথায়। এই এঞ্জেল এমন কিছু কাজ নেই যে তা পারে না। শুধুমাত্র আমি দুটো অসুখের কথা বলবো, এক হচ্ছে ক্যান্সার, দুই হচ্ছে এইডস। এই দুটো রোগের ওপর কোনো ভরসা দিতে পারছি না, কিন্তু এইমাত্র ফোন করলেন তাকে বলছি সুগার, থাইরয়েড, এই যে প্যাংক্রিয়াস, এই এর যে বিভিন্ন রকম ইনফেকশন হয়ে যায় এবং তার ফলে আমাদের ভেতরটা সে মানে বিষাক্ত হয়ে যায় এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, এই সমস্ত রোগ থেকে কিন্তু বাঁচায় এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি।
এটা ক্লাস করতে হয়, একদিনের ক্লাস চলে এবং তারপরে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হয়। আমি অনেকে থেকে শুনেছি যারা অন্য জায়গা থেকে অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপির ক্লাসটা করেছেন, তারা আমাকে বলেছেন কই আমাদের তো কোনো প্র্যাকটিসের কথা বলা হয়নি, পরে যখন আমি চক্রক্রিয়ারের কথাটা বললাম তখন তারা বললেন যে চক্রক্রিয়ারটা আমরা শিখিয়ে নিই। আমি সেক্ষেত্রে বলবো যে চক্রক্রিয়ারিং ব্যাপারটা কিন্তু মেন, যেটা হচ্ছে অ্যাঞ্জেল রেইকি, যেটাকে রেইকি বলছি। রেইকির কাজটা কি, আমাদের ভেতরে যে চক্রগুলো আছে, সাতটা চক্র আছে, তো সহস্রার চক্র আছে মাথার পেছনে এবং আঙ্কা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, এই চক্রগুলোকে ভেতর থেকে পরিষ্কার যত করা যাবে ততই কিন্তু আমাদের চক্রগুলো ঠিকঠিক মতো কাজ করবে। চক্র মানে হচ্ছে গ্ল্যান্ড, আর যতই এই গ্ল্যান্ডগুলো ঠিকঠিক মতো কাজ করবে আমাদের শরীরের ভেতরে যা কিছু অসুখ, এটা হতে পারে সুগার, থাইরয়েড, হতে পারে প্যানক্রিয়াসের যে কোনো রকম অসুখ, হতে পারে আমাদের গলায় যে কোনো রকম প্রবলেম, কারোর এই যে গলাটা না ঝাড়লে কথা বলতে পারি না, কারোর খুব খুকে কাশি, কারো ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, ভীষণভাবে বুকে ঠান্ডা জমে যাওয়ার সমস্যা, এবং তার থেকে কিন্তু এই যে হাঁসফাঁস করা একটা, শ্বাস প্রশ্বাসের কষ্ট, হাঁপানির সমস্যা, অ্যাজমার সমস্যা, এই যা কিছু আমাদের কঠিন কঠিন সমস্যা, হতে পারে মাথার যন্ত্রণা, চোখের নানা রকম প্রবলেম, ছানি পড়ে যাওয়ার সমস্যা এবং কানে শুনতে না পাওয়ার সমস্যা। অনেকে কিন্তু এক কানে শুনতে পাচ্ছেন, এক কানে পাচ্ছেন না, আবার ওই কানটা যদি কোনো রকম ঠিক করলে বলছেন ওই কানে শুনতে পাচ্ছি, ওই কানে পাচ্ছি না। কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন রকম স্কিনের সমস্যা, যেগুলো অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, অনেক অয়েনমেন্ট লাগিয়েছেন, এবং অয়েনমেন্টগুলো যা দেওয়া হয় সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় অয়েনমেন্ট, যাতে কী হয় মুখে অনেক সময় কালো কালো ছোপ পড়ে, স্কিনের নানা রকম সমস্যা। ডাক্তারবাবুকে দেখালে যে অয়েনমেন্টটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি 7 দিন হয়তো ইউজ করলেন, দেখলেন যে কালো স্পটটা উঠে গেছে, আবার যখন আপনি ওটা ইউজ করা বন্ধ করে দিলেন আপনি দেখলেন এখানে আপনার একটা কালো স্পট পড়ে গেল। মানেটা কি? মানেটা হচ্ছে ওর মধ্যে থাকছে স্টেরয়েড। আমরা বলছি যে ওটা তো মেডিসিন, মেডিসিন হলে ওর মধ্যে স্টেরয়েড আপনার স্কিনটাকে নষ্ট করে দিচ্ছে। যখন ইউজ করছেন দেখতে পাচ্ছেন যে কালো দাগটা উঠে গিয়ে সাদাটে সাদাটে হয়ে গেছে, আর যখন ইউজ করা বন্ধ করে দিচ্ছেন তখন দেখছেন আবার কালো 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 স্পট এসে যাচ্ছে। মানেটা হলো এই যে ওপর থেকে কোনো জিনিস সারানো যায় না, কোনো কিছু মেখে কোনো কিছু হয় না। আপনার যদি ভেতরটা সুস্থ থাকে তাহলেই একমাত্র তার প্রকাশটা আপনার স্কিনে পড়বে, তার প্রকাশটা আপনার চুলে পড়বে। বলুন কেউ আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি রূপা কর্মকার বলছি। কোথা থেকে বলছেন? আগরপুকুর থেকে বলছি। বলুন দিদি, শুনছেন? হ্যাঁ বলছি ম্যাডাম, আমি ডাক্তারের মানে ডাক্তার অনেকদিন থেকে দেখাচ্ছি পেটের প্রবলেমের জন্য, আর ইদানিং করে ইন্ডোস্কোপি করতে ধরা গেছে যে আলসার হয়েছে। আলসার কি একেবারে সারবে? একেবারে সারবে, সঙ্গে থাকুন, একেবারে সারবে, একেবারে তুমি নিশ্চিন্তে থাকো। তুমি যদি একটা ক্লাস করে নিতে পারো এবং আমি যেভাবে শেখাবো সেভাবেই যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার পেটের যা কিছু সমস্যা থাক না কেন কিচ্ছু হবে না, সমস্তটা সেরে যাবে। তবে যতদিন না পর্যন্ত ক্লাসটা করছো ততদিন আমি একটা কথাই বলবো, একটু বেশি করে জল খাবে, শরীরটাকে ঠান্ডা রাখা খুব জরুরি, বাইরের খাবার দাবার একটু কম খাবে, তেল জাতীয় খাবারটা আপাতত কম খাও, পরে সব কিছু খেতে পারবে, কিচ্ছু হবে না, ভালো থাকবেন। আর এই প্রশ্নগুলো নিয়ে যখন আপনারা আসেন তখন বোঝা যায় যে কতটা মন দিয়ে আপনারা অনুষ্ঠানটা দেখছেন, এবং আপনাদের একটা বিশ্বাস অনুষ্ঠানটা দেখতে দেখতেই চলে আসে যে না এখানে গেলে হয়তো আমরা ঠিক থাকতে পারবো, আর এই হয়তোটা নিশ্চিন্তে বদলে যায় যখন আপনারা ক্লাসটা করেন। তাহলে একটু ক্লাসগুলো বলে দিই, যেখানে যেখানে গেলে আপনারা ক্লাসটা পাবেন। 22 তারিখে মেদিনীপুরে অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপির ক্লাসটা, 22 তারিখ মানে আমি একটু বলে দিই এই রবিবারই কিন্তু 22 তারিখ। সুতরাং যারা ভাবছেন যে মেদিনীপুরের ক্লাসটা করবেন, অনেক সময় তারিখটা উল্লেখ করে মনে হয় 22 তারিখ দেরি আছে, কিন্তু আজকেই হয়ে গেল 20 তারিখ, আজকেই লাস্ট ডেট। যদি মনে হয় যে ক্লাসটা করবেন আজকে রাত্রের মধ্যে কিন্তু ফোনটা করে জানিয়ে দেবেন। চলে যাবো 24 তারিখ, 24 নভেম্বর আপনারা আরিয়াদহে ক্লাস পেয়ে যাচ্ছেন, 26 নভেম্বর হিমমটরে ক্লাস পাচ্ছেন, 29 নভেম্বর বর্ধমানে যারা আমার সৃষ্টির বন্ধুরা আছেন সেখানে ক্লাস পেয়ে যাচ্ছেন, 5ই ডিসেম্বর গড়িয়াহাটে ক্লাস হচ্ছে এবং 13ই ডিসেম্বর কল্যাণীতে ক্লাস হচ্ছে। কাছড়াপাড়া থেকে আমাদের যে বন্ধু কল করেছিলেন যে কল্যাণীতে দিদিকে পাওয়া যাবে কিনা, তার ওনার জন্য আমি স্পেশালি বলে দিতে চাইবো 13 তারিখে আপনি কিন্তু কল্যাণীতে ক্লাসটা পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন দিদির কাছে ক্লাস করবেন অবশ্যই কিন্তু নামটা এনরোল করে নেবেন। 19 তারিখে আপনারা বেহালাতে ক্লাস পাচ্ছেন এবং তারপর 27 তারিখে আপনারা রানাঘাটে ক্লাস পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে নাম লেখাবেন, যখন কনফার্ম হয়ে যাবেন যে আপনি ক্লাসটা করবেন তখনই এই নাম্বারগুলোতে কল করবেন, 9830059628 অথবা 9830735175। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করুন, নিশ্চিন্ত হয়ে কল করুন, যাতে আপনি অ্যাঞ্জেলকে ঘরে নিয়ে যেতে পারেন সেই জন্য কল করুন। চলে যাবো দিদির কাছে।
এই যে অসুখগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এই অসুখগুলো কিন্তু একেবারেই সেরে যায়। আর অবশ্যই পেটের যাবতীয় সমস্যা, সেটা আলসারই হোক বা লিভারের প্রবলেম হোক, বারবার জন্ডিস হচ্ছে, বারবার জ্বর হচ্ছে, এরকম যদি কোনো সমস্যা হয়, আমাদের ইন্টেস্টাইন যেগুলো লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, যেগুলোকে আমরা ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলি না কেন, এখানেও কিন্তু এখন বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। এবং সেই সমস্ত সমস্যাগুলো নীরবে আসে, কিন্তু নিঃশেষে প্রাণ একেবারে নিয়ে চলে যায়। সুতরাং এই জায়গাটা যাতে ভবিষ্যতে আমাদের না দেখতে হয়, শুধু আপনার নয়, আপনার ফ্যামিলির বা ফ্যামিলির বাইরে আপনার বন্ধু বান্ধবদের যাদের আপনি ভালোবাসেন, তারা যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সুন্দর থাকে, এবং তার জন্যই আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। এবং তাদের ভালো রাখা, সুস্থ রাখার জন্য একমাত্র শুধু আপনাকে একটা দিনই খরচ করতে হবে, সেই দিনটাই শুধু আপনাকে নিয়ে নিতে হবে, এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির এই ক্লাসটা করে নিতে হবে, এবং তার জন্য সবাইকেই আপনি ভালো রাখতে পারবেন। বলুন কে আছেন? নমস্কার, কে আছেন আমাদের সাথে? বলুন। আচ্ছা, আমি একটা সমস্যায় ভুগছি আর আমি রেকি শিখতে চাই। আচ্ছা, কি সমস্যা আপনার? রেকি শিখার এটা ক্লাসটা কোথায় করলে? আপনার সমস্যাটা একটু বলবেন, আপনার কি সমস্যা? আমার নিজের সমস্যা হয়েছে, আমি তো পেটে ট্রাবলসে ভুগছি আলসারের মতো, আর আমার স্কিন ডিজিজ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, আমার আপনি এয়ারপোর্টের ওখান থেকে, হ্যাঁ, বয়স্ক, যাই হোক, আমাদের কাছে কিন্তু বয়সটা কোনো ব্যাপার না, 83 বছরের ভদ্রমহিলাও কিন্তু আমাদেরকে, আমার এই মুহূর্তে নামটা মনে নেই, এখানে এমন একটা শিক্ষা দিদি যে এটা কোনো হিন্দ মোটরে এসে, হ্যাঁ, হিন্দ মোটরে এসে উনি ক্লাস করে গেছেন এবং এখন ভালো আছেন। সুতরাং আপনার বয়সটা আমি জানতে পারিনি, আমার দুর্ভাগ্যবশত প্রশ্ন করতে পারিনি। আপনার বয়স যেরকমই হোক না কেন, আপনি এয়ারপোর্টের ওখানে থাকেন তো, আমাদের রিসেন্ট কালকে শ্যামবাজারের ক্লাসটা হয়ে গেল, আপনি পরবর্তী আমাদের খেয়াল রাখুন, 24 তারিখ কালিয়াদহে আছে, হ্যাঁ, 24 উনি আসতে পারেন, আসতেই পারেন, 24 তারিখ মানে সামনের মঙ্গলবার দিন আড়িয়াদহে ক্লাস আছে, যদি মনে করেন ক্লাসটা করতে পারেন, না হলে শ্যামবাজারের ডেটের জন্য অপেক্ষাও করতে পারেন। যে কটা ডেট আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, সেই কটা ডেটে আমাদের সেই সমস্ত জায়গাতেই ক্লাস হবে, আর যে ডেটগুলো পড়েনি সেই ডেটগুলো ঠিক হলেই আমরা জানিয়ে দেবো। তার জন্য আপনাদের বারবার ফোন করে এখানে কবে ক্লাস, ওখানে কবে ক্লাস প্রশ্ন করতে হবে না। শুধুমাত্র জেনে রাখুন, আমাদের বুকিং নাম্বারগুলো হচ্ছে বুক করার জন্য, নাম বুক করার জন্য। এছাড়া আমি চলে যাই আবার আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যায়, মহিলাদের সমস্যায়, যারা ভীষণভাবে ভোগেন কিন্তু ভুগতে ভুগতে যখন শেষ সীমায় গিয়ে পৌঁছন তখন এই টনকটা নড়ে যে হ্যাঁ এইবার ডাক্তারবাবুকে দেখাতে হবে, এইবার কিছু একটা করতে হবে, যখন আবার তারাও কিছু পারেন না, পারেন না বললে ভুল হবে, হয়তো কোনো চিকিৎসার গাফিলতি হয়েই হোক, কিংবা আপনারা অনেকটা দেরি করে করার জন্যই হোক, যাই হোক না কেন, তখন আপনারা অবশ্যই আসেন আমার কাছে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি শেখার জন্য। এবং তখন যখন তারা ভালো থাকেন যে দিদি এঞ্জেলটা শিখে কিন্তু ভালো হয়ে গেছি, এটা আমার কাছে অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু তখনই আমি বুঝবো আমার সৌভাগ্যটা আরও বেড়ে গেছে যখন আপনারা একটু আগে থাকতে নিজেদের প্রতি সদয় হবেন, যখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ প্রবলেম একটু একটু করে বোধহয় শুরু হয়ে গেছে। পিরিয়ডিক্যাল যে কোনো সমস্যা প্রথম থেকে গাফিলতি করবেন না প্লিজ, আমি ভীষণভাবে অন্তর থেকে বলছি, আপনাদের ভালোবাসি তাই বলছি, যে সবাই সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, এটাই যেন ইচ্ছে হয়। এবং যদি এই ধরনের মেয়েলি কোনো সমস্যায় যদি আপনি যদি কোনো মেয়ের মাও হয়ে থাকেন, তাহলে আপনার মেয়েরও যদি কোনো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকেই নজর দিন। ওভারের সিস্ট কিংবা টিউমার, ইউটেরাসের সিস্ট কিংবা টিউমার, ব্রেস্টের যে কোনো রকমের লাম্প, যেগুলো আমরা প্রথম থেকে চোখে দেখি না, পরে যখন বেড়ে যায় সেটা টিউমারের আকার ধারণ করে এবং পরবর্তী সময় কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেটা আমি বলার আগেও আমি জানি যে আপনারাও জানেন এই সমস্ত খবরগুলো, নতুন করে আজকের দিনে বিজ্ঞানের যুগে কখনো এই সমস্যাগুলোর কথা কারোর মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয় না, আমরা কিন্তু ভয়েও অনেক সময় এই জিনিসগুলো লুকিয়ে যাই, যদি হয়ে যায়, যদি ধরা পড়ে, ধরা পড়লে তো তার চিকিৎসা আছে, তাই বলবো প্রথম থেকে যাতে এগুলো না হয় সেগুলোর ব্যবস্থা করতে পারি না। আমি জানি এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি যদি ক্লাসটা করে নিতে পারেন, ভবিষ্যতে কোনো বড় রোগ অন্তত পক্ষে আপনাকে ধরবে না। আজকের দিনে দাঁড়িয়ে এটুকুই তো আমাদের সব থেকে বড় কথা যে ভবিষ্যতে আমাকে অন্তত পক্ষে একটা অসুখের পেছনে এতগুলো টাকা খরচ করতে হবে না, যে টাকাটা অল্প কিছুর বিনিময়ে কিন্তু আমরা এটা শিখে ফেলতে পারছি। যেটা লাগে সেটা হচ্ছে, যেটা আমাদের ফিস লাগে সেটা 5,000 টাকা, এবং একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি লাগে,
এটুকুই শুধু আনতে লাগে, এছাড়া খাতা বই পেন সমস্ত কিছুই আমরা দিই। এবং অনেকেই বলেন দিদি এঞ্জেলদের ছবি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, মানে কার্ডগুলো দিয়ে দেওয়া হয়, এগুলো যারা বলেন আমি তারাও জানি ক্লাস করার পর তারাই যখন আবার আমার কাছে ক্লাস করতে আসেন তারা বলেন দিদি বলা হয়েছিল কিন্তু সেরকম এতগুলো ছবি তো দেওয়া হয়নি, ওই ছবিগুলো দিয়ে আপনারা করবেনই বা কি। সুতরাং আমি বলছি যে ছবিগুলো আপনাদের দরকার, যে এঞ্জেলরা আপনাদের সঙ্গে সব সময় থাকবে সেই এঞ্জেলদের ছবি আপনাদের দিয়ে দেওয়া হবে, আর যে ছবিগুলো প্রয়োজন নেই সেগুলো আমি দেখিয়ে দিই এবং তাদের দরকার নেই তো সুতরাং সেইগুলো দিয়ে আপনাদের ব্যাগ ভারী করে লাভটাই বাকি। আর এটা কোনো ব্যবসার জায়গা নয় যে আপনাকে বলবো যে এইটুকু টাকা লাগবে এই জন্য আপনি আসুন, কিন্তু আপনারা যখন এলেন তখন দেখলেন যে এরকম টেবিলের সামনে রাশি রাশি পশলা সাজিয়ে বসে আছি যে এটা মালাটা নিন, এটা পিরামিডটা নিন, এটা ওইটা নিন, ওইটা ঘরের মধ্যে রাখুন, এটা নাকি আপনার সমস্ত ঘরের নেগেটিভিটি দূর করবে, এমন কোনো জিনিস নেই, এমন কোনো পাথর নেই যে একটা ঘরে আপনি রেখে দিলেন আপনার সমস্ত ঘরের নেগেটিভিটি দূর করে দিল, এরকম সম্পূর্ণ এগুলো মিথ্যে কথা। যার জন্য বলছি কোনো কিছু কিনতে হয় না, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে আপনাকে বলবো এঞ্জেল শিখতে আসুন এবং তারপরে রাশি রাশি জিনিস আপনাকে বিক্রি করে দেবো, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা এগুলো বলেন তো তাই জন্যই আজকে আমি বললাম। যদি শিখতে গেছি, শিখতে গিয়ে সেকেন্ড দিন পর্যন্ত ডাকা হলো, সেকেন্ড দিনে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো এবং তারপরে বলা হলো এই জিনিসগুলো আপনারা কিনুন, এইটা গলায় পড়লে প্রেশার ঠিক হয়ে যাবে, এইটা যদি ঘরে রাখেন তাহলে আপনার নাকি সব সমস্যা চলে যাবে, এগুলো কিন্তু আমার এখানে করানো হয় না, পুরো ক্লাসটা মন দিয়ে করানো হয় এবং পুরো ক্লাসটা মেডিটেশনের মাধ্যমে করানো হয়। যে চক্রগুলোর কথা বলছিলাম সেই চক্রগুলো ক্লিয়ারিংয়ের মাধ্যমে আমাদের সমস্ত অসুখগুলো শরীর থেকে বেরিয়ে যায় এবং সেটা আপনারা ফিল করতে পারবেন। এছাড়া এঞ্জেল যে কলিং ব্যাপারটা, এঞ্জেলদের যে আমরা পাচ্ছি এটা তো কল করে তাদের ডাকতে হবে এবং সবসময় আমাদের কাছে রাখতে হবে, এই যে ডাকার ব্যাপারটা কিন্তু কোনো মন্ত্র নেই, কোনো মন্ত্র হয় না, কারণ এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, এঞ্জেল কোনো তুকতাক তন্ত্র মন্ত্রের ব্যাপার নয়। তাই অনেকে যখন ফোন করে আমাকে বলছেন দিদি এঞ্জেলের কি কোনো মন্ত্র আছে কই আমরা তো শিখিনি, আমাদের বলছে কে বলেছে এটা, বললো এরকম এরকম বলছে, এঞ্জেলের কোনো মন্ত্র হয় না, তিনটে নাকি মন্ত্র দিয়ে এঞ্জেলকে আনা যায়, তাহলে তো সবাই ওই তিনটে মন্ত্র শিখে নিয়ে এঞ্জেলকে ডেকে ঘর বাড়ি সমস্ত কিছু করে নিতে পারতো, তাই নয় কি? আমার কথাটা যদি খারাপ লাগে নিশ্চয়ই বলবেন, কিন্তু এঞ্জেলের কোনো মন্ত্র হয় না, এগুলো হচ্ছে নিজেরা নিজেরা বানিয়ে বানিয়ে কিছু বলে দেওয়া আর কি। যাই হোক, বিশেষ কারোর নামে বলার কোনো ব্যাপার নেই, কারণ আমাকে আমার স্টুডেন্টরাই ফোন করে জিজ্ঞাসা করেছিল যে দিদি এঞ্জেলের কোনো মন্ত্র আছে আমরা তো শিখিনি, এই ব্যাপারটা খুব খারাপ লাগে আর কি। এঞ্জেলের আপনারা জেনে রাখুন এঞ্জেলের কোনো মন্ত্র হয় না, পুরো মেডিটেশনের মাধ্যমে পুরো মন থেকে ডাকলে এঞ্জেলকে পাওয়া যায়। তার জন্য যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে পাওয়ারটা পাবেন, যেটা আমার ক্লাসে আমি ডবল পাওয়ার দিই, একটা বেসিক একটা অ্যাডভান্স, দুটো পাওয়ার তো আলাদা, বেসিক আর অ্যাডভান্সটা কিন্তু যেটা তুমি একদিনে শেখাচ্ছ দুটো, এবং সবথেকে বড় কথা ভীষণ কম, মানে ন্যূনতম একটা চার্জ, ন্যূনতম চার্জ একদম। এবং এই যে ডবল পাওয়ার দেওয়াটা এটাও কিন্তু সব জায়গায় পাচ্ছেন না, একদমই পায় না, যেখানে আপনারা নিচ্ছেন সেখানে হয়তো সিঙ্গেল পাওয়ার দিচ্ছে, কিন্তু দিদির কাছে শিখে যেটা দিদির স্টুডেন্টরা লাভবান হচ্ছে সেটা হচ্ছে ডবল পাওয়ারটা তারা পেয়ে গেছে, এবং যার জন্য প্রচুর প্রচুর সময়টা লাগে, এক একজনকে পাওয়ার দিতে প্রচুর সময় লাগে, যে কারণে বোধহয় তুমি একদিনে খুব বেশি স্টুডেন্ট নাও না, এবং ফিল করে তারা যে হ্যাঁ কিছু ফিল করলাম। তুমি তো গোল টেবিলের মতো বসিয়ে সবাইকে অ্যাটেন্ড দিচ্ছো না, তুমি তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে দিয়ে, টাইমটা তোমার একটু টাইমটা বেশিই লাগে। যাই হোক, আরও কিছু অসুখ বিসুখ থাকে আমাদের, যে অসুখ বিসুখগুলোর জন্য আমরা ভীষণভাবে ভুগি, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পায়ের ভীষণ সমস্যা, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, সিঁড়ি দিয়ে নামতে পারছি না, কখনো হাঁটু মুড়ে বসতে পারছে না, সবসময় মনে হচ্ছে শুয়ে পড়ি নয় চেয়ারে বসছে, এরকম সমস্যা, কোমরে যন্ত্রণা, পিঠের মধ্যে যন্ত্রণা, যারা কম্পিউটার সামনে বসে সারাক্ষণ কাজ করছেন, যারা ড্রাইভিং করছেন, যারা বাইক চালাচ্ছেন, এরকম কাজ তো করতে হবে, প্রফেশনটাকে তো আমাদের এড়িয়ে গেলে হবে না, এবং এই যে ব্যাপারগুলো ভীষণ যন্ত্রণা, বাড়িতে এসেই মনে হচ্ছে বিভিন্ন রকম স্প্রে করে তবে পিঠের যন্ত্রণা সারানো হচ্ছে, আরও বাচ্চাদেরও দেখি পিঠে এত ভারী ব্যাগ, তো তাদেরও সম্ভবত রাত্রিবেলা বিভিন্ন রকম স্প্রে ইউজ করতে হয় তবে তাদের যন্ত্রণা কমে, আর বাচ্চাদের পায়ের যন্ত্রণা তো লেগেই আছে, পা ব্যথা করছে, কিছু নেই পা ব্যথা করছে, এবং তাদেরও তো কষ্টটা হচ্ছে বলেই তো তারা বলছে পায়ের যন্ত্রণা করছে, তারা ছুটবে খেলবে, এই যে গ্রোথ পেন,
ডাক্তারবাবুর কাছে যখনই আপনি যাবেন বলবে এটা গ্রোথ পেন হচ্ছে, ঠিক আছে, কিন্তু যন্ত্রণাটা তো যন্ত্রণাই, এটাকে তো কমাতে হবে। আর সেই জন্যই বলছি, মায়েদেরই বিশেষ করে বলছি যে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা যদি শিখে নেন তাহলে কিন্তু এই জ্বালা যন্ত্রণাগুলো থেকে একেবারে রেহাই পাবেন, বাচ্চাদেরও রেহাই দিতে পারবেন। যে কোনো রকম সমস্যা এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি ভীষণভাবে কাজ করে। এঞ্জেলরা আমাদের সঙ্গে, আমি তো কখনো বলবো না যে ঈশ্বর সব আমাদের সামনে এসে দেখা দিয়ে নে বাবা তোর জন্য এক থালা ভাত দিলাম, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু তারা আমাদের সঙ্গে নিশ্চুপে থেকে আমরা কোন পথে গেলে আমাদের ভালো কাজটা হবে, কি আমাদের হতে পারে সেই পথটা তিনি দেখান, এটাই বা আমাদের কাছে কম কিসের বিষয়। পথপ্রদর্শক বা আমরা কোথায় পাবো বলবেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, 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 নমস্কার, কে বলছেন? একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? বলুন কি জানতে চাইছেন দিদির সাথে? হ্যাঁ বলুন, দিদি শুনছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কি জন্য ফোন করেছেন? আপনি শুনতে থাকুন। হ্যাঁ অবশ্যই, এই সমস্যার জন্য প্রচুর মানুষ ক্লাস করেছেন যারা অপারেশন করতে ভয় পান, এবং ডাক্তারবাবুরা বলে দিয়েছেন অপারেশন করতেই হবে, আগে ইঞ্জেকশন নিয়ে নিয়েছেন, এরকম মানুষও অনেকে শিখে গেছেন, এবং তারা পরে বলেছেন যে আমাদের আর অপারেশন করতে হয়নি দিদি, ভীষণ ভালো আছে, কোনো রকম সমস্যা আমাদের নেই। এই যে এত বড় কথাটা, সেই জন্যই আপনাকে বলছি আপনার এই সমস্যাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যদি এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপির ক্লাসটা করে নেন। অবশ্যই বলবো যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা, সুগার থাইরয়েড তো রয়েছে, ইউরিক অ্যাসিড কিন্তু খুব একটা কম সমস্যা নয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে মাটিতে পাটা পাকতেই পারছেন না, এবং যারা মার্কেটিং লাইনে কাজ করেন তারা জানেন যে হাঁটতে তো হয় কিন্তু হাঁটতে পারছেন না, বিভিন্ন রকম সমস্যা রয়েছে। পা ফুলে যাওয়ার আরও কারণ কিডনির সমস্যা, যেটাও কিন্তু বড় সমস্যা, অথচ টেস্ট না করলে তো আপনি বুঝতে পারবেন না কোনটা আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, কোনটা আপনার কিডনির সমস্যা, কোনটা সুগার থেকে হচ্ছে। যাই হোক না কেন, টেস্ট হয়তো আপনি করিয়ে নেবেন, কিন্তু পরে এই যে রাশি রাশি ওষুধ খাওয়ার ব্যাপারটা থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আমাদের এই এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপি। রেইকি হচ্ছে মহাজাগতিক শক্তি, এটা সূর্য থেকে পাওয়া। এঞ্জেলরা যখন এই কাজটাতে আমাদের সাহায্য করছেন, আমি আবারও বলছি আমাদের শরীরের ভেতরে 7টা চক্র, সেই চক্রগুলো ঠিকমতো জাগিয়ে তোলাটাই আমাদের কাজ, এই কাজটা করে দেবে এঞ্জেল। 7টা চক্রের জন্য 7 জন এঞ্জেল আছে, কিন্তু এই 7 জন এঞ্জেল যে কাজটা করবেন কার নির্দেশে করবেন? ধরুন একটা স্কুলে যেমন প্রিন্সিপাল থাকেন, সেই প্রিন্সিপালের নির্দেশে যেমন প্রত্যেকটা টিচার কাজ করেন, এখানেও ঠিক তেমনি আমাদের এঞ্জেলদের মধ্যে একজন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড এবং ফাদার তিনি, এবং তিনি আছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল, তিনি আমাদের সমস্ত কাজ করিয়ে দেন অন্য এঞ্জেলদের দিয়ে, যার জন্য আমরা খুব ভালো থাকতে পারি, এবং তিনি আমাদের সর্বদা কাছে কাছে থাকেন। এখানে আমাদের বাবা মা নির্দিষ্ট করা আছে, এবং তাদের আশীর্বাদেই কিন্তু আমরা ভালো থাকতে পারি, তারা তো সবাই আর্থ এঞ্জেল, তাই জন্য পৃথিবীতেই তাদের নির্দিষ্ট জায়গা রয়েছে। যাই হোক, আমাদের সমস্যাগুলো তো প্রচুর, শারীরিক আরও অনেক কথাই কিন্তু আমাদের বলা হয়ে ওঠে না এটুকু সময়ের মধ্যে, কিন্তু আমি আবারও বলছি শুধুমাত্র ক্যান্সার আর এইডস এই দুটো রোগের উপর ভরসা দিতে পারি না, কিন্তু এই যে ক্যান্সারের যে জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা যিনি ক্যান্সারে ভুগছেন তিনি তো ভোগ করছেন, এবং তার জ্বালা যন্ত্রণা বাড়ির লোকেরা দেখতে পারে না, তাই যাদের এরকম রোগী বাড়িতে রয়েছে মনে করছেন তারা বাড়ির লোকেরা এসে একবার যদি ক্লাসটা করে যান তাহলে সেই ব্যক্তির সমস্ত রকম জ্বালা যন্ত্রণা থেকে তাকে রেহাই দিতে পারবেন আপনারা নিজেরা। এই ব্যথা কমানোর জন্য তখন তাদের রাশি রাশি পেনকিলার খাওয়াতে হবে না। এছাড়া এই যে স্পন্ডিলাইটিসের সমস্যা কিংবা ধরুন নার্ভের সমস্যা, স্পন্ডিলাইটিসের তো কোনো সমস্যার সমাধান নেই পেনকিলার ছাড়া, তাই না? যাদের আছে তারা তো জানেন মাঝে মাঝে মাথা ঘুরছে, মাঝে মাঝে কীরকম যেন হচ্ছে, ব্যথা করছে, ঘাড়ে ব্যথা, কোনো কাজ করতে পারছেন না, কিন্তু তখন কী করছেন পেনকিলার খেয়ে নিচ্ছেন, এই পেনকিলারটার সঙ্গে সঙ্গে একটা করে অ্যান্টাসিড খাচ্ছেন, অথচ অ্যান্টাসিডটার নেগেটিভ একটা সাইড এফেক্টস তো আছে, এটা কখনো কখনো কিডনির সমস্যা তৈরি করছে, কখনো কখনো হার্টের বিভিন্ন রকম ব্যামোকে টেনে আনছে। এটা কি আমাদের উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য তো ভালো থাকা। ওষুধ খাওয়ার মানে কি? ওষুধ খেলে আমরা
ভালো থাকবো, কিন্তু সেই ওষুধ যদি আরো 10টা রোগকে সাদরে আমন্ত্রণ জানায় সেটা কি আমাদের ক্ষেত্রে ভালো হবে? তাই জন্য বলছি ওষুধটাকে ছাড়তে হবে, এমনি এমনি তো ছাড়া যায় না, একটা কিছু সাবস্টিটিউট ব্যবস্থা তো করে নিতে হবে। এই ব্যবস্থাটাই হচ্ছে আমাদের এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। এই থেরাপিটা কিন্তু এমনই একটা থেরাপি যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় না, ভালো থাকা যায়, অন্য কেউ ভালো রাখা যায়, ভীষণ অদ্ভুত। আপনি আছেন কলকাতায় আর আপনি আপনার বন্ধু লন্ডনে আছেন, কিংবা আপনার যে কেউ আর কি আমেরিকায় আছেন, বিভিন্ন জায়গায় আছে, আপনি ঘর থেকে বসে তার সেবা করে যেতে পারছেন, তাকে ভালো করে দিচ্ছেন, ম্যাজিকের মতো কাজ করছে। তার জন্য আপনাকে কোনো জবা ফুল বেলপাতা কোনো কিছু করতে হচ্ছে না, গলায় মাদুলি পরতে হচ্ছে না, হাতে তাবিজ করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, কি অদ্ভুত বলুন তো। আবার বিভিন্ন জায়গায় ঘুরতেও হচ্ছে না, কাউকে 50,000 25,000 10,000 1,00,000 টাকা দিতেও হচ্ছে না, ঠকতে হচ্ছে না। সব থেকে বড় কথা আমি আবারও বলছি, কোনো শাস্ত্রই কিন্তু মিথ্যে নয়, কোনো শাস্ত্রের মধ্যেই কোনো রকম কিছু নেই, সত্যতাই আছে। কিন্তু শাস্ত্রগুলো যখন আমরা বিভিন্ন মানুষেরা সেগুলোকে নিয়ে ব্যবসা শুরু করি, তখনই সেই শাস্ত্রের একটা অপগুণ অপপ্রচার হয়ে যায়। এই অপপ্রচারটা না বন্ধ করলে কি নয়, শাস্ত্র নিয়ে কোনো কথা বলা উচিত না, প্রত্যেকটা শাস্ত্রই কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র। তাই বলবো শাস্ত্রকে মেনে রেখে এমন কি এমন কারুর কাছে যাবেন যেখানে গেলে কাজটা পাবেন, কাজটা পাওয়াই কিন্তু আমাদের উদ্দেশ্য। এছাড়া বলি আরও কিছু সমস্যা আমাদের থাকে, যখন কোনো চাকরিটা আপনি পেয়েছেন কিন্তু চাকরিটা ভালো মতো করতে পারছেন না, যে কোনো কারণেই হোক, ভালো লাগছে না, কিংবা আপনার কিছুতেই সেখানে ইনক্রিমেন্টটা হচ্ছে না, প্রমোশনটা বারবার ধরে আটকে যাচ্ছে। শুধু আপনার কেন, আপনার ছেলের হতে পারে, মেয়ের হতে পারে, স্বামীর হতে পারে, এরকম তো ব্যবস্থা আমাদের আছে যে এইগুলো কিন্তু ঘরে বসেই ঠিক করে ফেলা যায়, এবং তার জন্য পুরো ক্লাসটা করতে হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফে যে বেসিক ক্লাসটা হয়ে যায়, সেকেন্ড হাফে আমাদের অ্যাডভান্সের ক্লাসটা করানো হয়। এছাড়া ধরুন আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসাটা ঠিক মতো আপনাকে কিছুই লাভ দিতে পারছেন না, নুন আনতে পান্তা ফুরোর মতো অবস্থা, তাহলে কি করবেন, ব্যবসাটা ছেড়ে দেবেন? আপনি অনেক জায়গায় গেছেন, এখান থেকে এটা বলেছে, এই বলেছে, তিনটে মাটির ঢালা দিয়ে গঙ্গায় ফেলে দাও নাকি ব্যবসা নাকি আপনার তরতর করে বেড়ে উঠবে, সেখানে দিয়েছেন 25,000। আবার কোথাও একটা আংটি পড়তে বলেছে, সেখানে দিয়েছেন প্রচুর টাকা, আর টাকার অঙ্কগুলো বললাম না, এসব তো আপনাদের থেকেই শোনা আমার, এরকমভাবে প্রচুর টাকা নষ্ট করেছেন, কিন্তু জানেনই না যে কি করলে কি হবে। আপনাকে বলছে বাধা আছে, তার জন্য বলছে কালসর্পদোষ আপনার, কাউকে বলছেন আংশিক কালসর্পদোষ আছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হচ্ছে না, আপনাকে বলছে মাঙ্গলিক। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রচুর দোষ, যে গুরুচণ্ডালী দোষ, কাউকে বলছে যে শনি সাড়ে সাথী। হ্যাঁ, গ্রহ নক্ষত্রের একটা ব্যাপার তো থেকেই যায়, হয়তো আপনি কালসর্পদোষে দুষ্ট, কিন্তু সেটা যখন কাটাতে যাচ্ছেন ওখানকার খরচ দেখে তো আপনার মাথায় হাত, আরে বাবা একই ব্যবসাটা চলছে না, সমস্ত টাকা ইনভেস্ট করে বসে আছি আমি, একেবারে লোকসান হয়ে যাচ্ছে, সেই জায়গায় আবার এতগুলো 60,000-70,000 টাকা দেবো, কোথায় দেবো, কাকে দেবো? আপনি কি জানতে পারছেন যে ওটা সত্যি কাটানো হয়েছে বলে? আপনি আবার সেই অসুবিধার মধ্যে পড়েছেন, আর একজনের কাছে গেছেন, আপনাকে সেই আপনার জন্মছকে তো কালসর্পদোষটা রয়েছে, সুতরাং যেখানেই যান না কেন আপনাকে আপনার জন্মছক অনুযায়ী সেইটাই বেরোবে। তখন আপনি ভাবছেন যে আগের জন যে কিছুই কাটালো না সেটা রয়েই গেছে, আরে বাবা রয়েই তো যাবে, ওটা তো আপনার জন্মছক দেখেই তো বারবার বারবার গোনা হচ্ছে। তাই বলছি ওইভাবে তো কোনো জিনিস কাটানো যায় না, কাটাতে হবে আপনাকে নিজেকে নিজের ঘরে বসে। কিভাবে করে, ওই যে শুরুতে বলেছিলাম আমাদের সাতটা চক্রের মধ্যে কিন্তু এই গ্রহ নক্ষত্রের সমস্ত কিছু দোষ ত্রুটিগুলো লেগে লেগে আছে, এইগুলো আমরা এঞ্জেলের মাধ্যমে চক্র ক্লিয়ারিং করে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন থেরাপিতে সেটা করে, 30 মিনিট সময় লাগে, সেটা প্রত্যেক দিন প্র্যাকটিস করে সেটা কিন্তু আমাদের শরীর থেকে বার করে দিতে হবে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন টক্সিন, বিভিন্ন নেগেটিভিটি, যেগুলো আমাদের শরীরের মধ্যে সঞ্চয় হয়ে যাচ্ছে, আর এই নেগেটিভিটিগুলো সঞ্চয় হয়ে যাচ্ছে বলেই কিন্তু আমাদের অসুখ বিসুখ বাধা বিপত্তি সমস্ত কিছু আমাদের আর পিছু ছাড়ছে না, আর তাই জন্যই আমরা এগুলো কাটাতে পারবো। সেটা কিন্তু শুধুমাত্র এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি করেই কিন্তু আপনি কাটাতে পারেন। আপনার বাড়ির যে বাস্তুদোষ আছে সেই বাস্তুদোষটাও আপনি ঘরে বসে কাটিয়ে দিতে পারেন, তাতে কোনো রকম কিছু অসুবিধে নেই, কোথাও যেতে হবে না। আপনার বাথরুমটা বলছে আপনার শোবার ঘরের মুখোমুখি হয়ে গেছে, বাস্তুদোষ, তাহলে ফ্ল্যাটে আপনি কি করবেন, শোবার ঘরটাকে বাথরুম করবেন আর বাথরুমটাকে শোবার ঘর বা রান্নাঘর করবেন, এরকমভাবে কিছু করবেন? কোনোদিন সম্ভব না, তাহলে কি করবেন?
কোথাও গিয়ে বলছে কাটাতে হবে, হ্যাঁ কাটিয়ে দেবো, 50,000 টাকা ফেলে যাও কাটিয়ে দেবো, কি কাটাবেন তিনি, কিচ্ছু হবে না। ওর মধ্যে তো যে নেগেটিভিটি জমে আছে ওটা আপনাকে করতে হবে, ওটা আপনার নামের সঙ্গে ওটা বিভিন্ন রকম কাজ সে অনেক কিছু বলে দেবে, কিন্তু আপনি ঘরে বসে সেটা শুধুমাত্র এঞ্জেল থেরাপির মাধ্যমে করবেন, কোথাও যেতে হবে না। দেখবেন একেবারে পরিষ্কার পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে আপনার লাইফ, তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের পুরো দৃশ্যটাই পাল্টে গেছে, কি আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। অনেক রকম টুকটাক বাসের বাড়ি থেকে অনেক কিছু জিনিস ফেলছে, টুকটাক করছে, এরকম দেখাই যায়, অনেকেই করেন, কারণ ওই যে বললাম হিংসা, এবং তার ফলে বিতর্ক, আপনার ভালোটাকে সহ্য করতে পারছে না, এবং সেই জন্যই বলছি এগুলো একেবারে বন্ধ হয়ে যাবে, এঞ্জেল আপনাকে রক্ষা করবে। সেই জন্যই তো এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, এঞ্জেল আপনার সঙ্গে সঙ্গে থাকবে, কেউ আপনার কোনো দিন কিচ্ছু খারাপ করতে পারবে না, অনেক চেষ্টা করলেও পারবে না। এত বড় কথাটাই বলছি, প্রচুর ফল পাওয়া গেছে তাই। এছাড়া বলি সম্পর্ক যে জায়গাগুলো আমাদের খারাপ হয়ে যাচ্ছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার সম্পর্ক খারাপ হয়ে গেছে, কিন্তু ভালো ছিল ওই জায়গাটা, আপনি যদি ইচ্ছা করেন একমাত্র তাহলেই কিন্তু আবার নতুন করে শুরু করতে পারেন, আপনার নতুন জীবন সম্পর্কগুলো একদম ভালো হয়ে যাবে, এবং সেটা যেভাবে শিখিয়ে দেওয়া হবে সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে, এবং কাজটা করলে উপকার পাবেনই, এবং তার জন্যই ক্লাসটা করতে হবে, এবং শুধুমাত্র যে ক্লাসটা করিয়ে ছেড়ে দেওয়া হয় তা নয়, যাদের যা কিছু অসুবিধে সেটা লিখিয়েও দেওয়া হয় ক্লাসটার মধ্যে, এবং বাংলাতে ক্লাস করা হয় এবং বাংলাতেই লিখিয়ে দেওয়া হয়, কারোর কোনো রকম সমস্যা কিছু থাকে না। এছাড়া বলি আমাদের কোনো কোনো মানুষ ভীষণভাবে বিরক্ত করে, এবং সেই সব বিরক্তিকর মানুষগুলোকে আমরা অনেক সময় চাই যে তারা চোখের আড়াল হয়ে যাক, কোনো রকম যাতে অসুবিধার সৃষ্টি করতে না পারে। কিংবা আপনার মেয়ে অফিস যাচ্ছে কি স্কুলে যাচ্ছে, কিছু ছেলে যদি আপনার মেয়ের পেছনে লাগে তখন আমরা চাই সেই ছেলেগুলো যাতে একেবারে দৃষ্টি অগোচর হয়ে যায় আর কি, সেই জায়গায় বলবো অবশ্যই এটা আপনারা নিজেরাই পারবেন, কারোর সঙ্গে কোনো বিবাদ বিসম্বাদ করতে হবে না, ঝগড়া মারামারি লাঠালাঠি আমাদের কোনো জায়গা নেই, আমাদের হচ্ছে সবটাই ভালোবাসার জায়গায়, এবং তার জন্য মনে মনে কিছু থাকলেও বাইরে গিয়ে লড়াই করার প্রয়োজন নেই। দেখবেন শত্রুরা কীরকম আপনাদের পায়ে এসে পড়ে, যে শত্রুরা আপনার সঙ্গে শত্রুতা করতো সেই শত্রুরাই কেমন যেচে যেচে কথা বলবে, তারাই হয়তো বলবে ভালো আছেন, তখন আপনিই হয়তো গুরু গম্ভীর গলায় বলবেন যে হ্যাঁ ভালো আছি, এই যে ব্যাপারটা। সুতরাং ভালো থাকাটা আমাদের উদ্দেশ্য অবশ্যই, কিন্তু অন্যেরা ভালো না থাকলে তো আপনি ভালো থাকতে পারবেন না, তাই জন্য সবাইকে ভালো রেখে ভালো চলার যে মন্ত্র সেই মন্ত্রটা হচ্ছে শুধুমাত্র এঞ্জেল, তার জন্য অন্য কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না, তার জন্য সকাল বিকেল রাত্রি ধরে জপ করতে হয় না, তপ করতে হয় না, কোথাও দৌড়ে দৌড়ে ঘুরতে হয় না, এঞ্জেলকে সাথে করে বন্ধুর মতো নিয়ে থাকলে কিন্তু আমরা একেবারে সুন্দরভাবে থাকতে পারি, সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারি, এটাই তো আমাদের ইচ্ছে, এটাই তো আমাদের কামনা। তাই যেসব বন্ধুরা চাইছেন যে সময় নষ্ট করছেন বা শুনে ভাবছেন ঠিক আছে ভালো লাগছে, প্রশ্ন করবেন নিশ্চয়ই, তবে হেল্পলাইন যে নাম্বার দুটো যাচ্ছে সেগুলো শুধুমাত্র বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে অবশ্যই জেনে নেবেন, না জানা তো হয়েই গেছে আমাদের টিভি স্ক্রিনে তো আমাদের যাচ্ছে, যেখানে যেখানে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেই শুধু জায়গাগুলোতে নাম লেখানোর জন্য ফোন করে নিজের নামটা শুধু বুকিং করবেন, যদি ইচ্ছে করে যে এঞ্জেলকে ভরসা করে চলতে, যদি ইচ্ছে করে বিশ্বাস করে চলতে, আমাকে নয়, বিশ্বাস আমাকে করতে হবে না, আমি শুধু এঞ্জেলের সঙ্গে আপনাদের সম্পর্কটা জড়িয়ে দেবো আর কি, এইটুকুই আমার কাজ, বাকি কাজ তো আপনাদের, বাকি কাজ এঞ্জেলের। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকা, ভালো থাকা, সুন্দর থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি। নিজের জীবন থেকে শুধুমাত্র একটা দিন, শুধুমাত্র একটা দিন আপনি সময় দিন সোনালি দিকে, দেখবেন আপনার ভালো থাকা, আপনার সুস্থ থাকাটা সম্পূর্ণরূপে বদলে গেছে, আপনি ভালো আছেন। zengatv.com লগ অন করে আপনারা জানেন সৃষ্টি সৃষ্টি টাস্ক সুইচ অন করতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আর ইউটিউবে এখন দিদির অনুষ্ঠানে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, শুধুমাত্র দিদির নামটা যেটা টিভি স্ক্রিনে যাচ্ছে সেটাকে টাইপ করুন আর ইউটিউবে দিদির অনুষ্ঠান দেখুন। আজকের মতো এখানে থামছি, জানি আরও দিদি কথা শুনতে ইচ্ছা করছে, তবে আজ আর না, সময় থামতে বলছে, পরবর্তী দিনে আবারও চলে আসবো দিদিকে নিয়ে, ততদিন ভালো থাকুন, এঞ্জেলের হাতটা ধরুন, আর সোনালী দির সাথে অবশ্যই যোগাযোগ করুন। দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য রইল নমস্কার। নমস্কার।